মশা কামড় দিলে অনেক সময় দেখা যায় যে বসন্ত বাড়ায়, আর বসন্ত বাড়লে বাচ্চাগুলো বাঁচানো কঠিন হয়ে যায়। একটা মেডিসিন তৈরি করছি যেরকম আপনার ল্যাপটন, তারপরে গরম পানি, লেবু। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই অস্থির টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার চাটমোড় থানার একটি মাঝারি ধরনের কবুতর খামারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সুন্দর একটি গোছানো কবুতর খামার। দেখুন, বাইরে দিয়ে নেট দেওয়া হয়েছে সেফটির জন্য, আর উপরে কিন্তু মশার আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু আলাদা একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা কিন্তু মশারির মতোই একটা নেট দেওয়া হয়েছে, আর ভিতরে কিন্তু খাঁচাই এবং মুক্তভাবে কিন্তু ভিতরে বিভিন্ন জাতের কবুতর রয়েছে। দর্শক, চলুন আমরা খামারির সাথে কথা বলি। তিনি কতদিন আগে খামারটি শুরু করেছেন, তার এই সুন্দর খামারটি তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে এবং বর্তমানে তার খামারের অবস্থা কেমন। তো দর্শক, চলুন খামারির সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নাম হচ্ছে মুকুল ক্রুশ, আমার সাথে রয়েছে অস্থির টিম, ক্যামেরা রয়েছে তারেক ইসলাম। তো আমরা জানবো আজ আপনার এই খামার সম্পর্কে, যে আপনি কতদিন আগে এই খামারটা করেছেন, এই নেট দিয়ে ঘিরা দিতে আপনার খামারের কেমন টাকা খরচ হয়েছে এবং ভিতরে খুবগুলো কেমন টাকা খরচ হয়েছে, এগুলোর বিষয়ে প্রথমে আপনার নাম এবং বর্তমানে কোনো পেশার সাথে জড়িত কি না এটা একটু আমাদের বলুন। আমার নাম স্বপন, আমি কৃষিকাজ করি, আমার অন্য সাইডে কোনো কিছু করি না। তো আমার ছোটোবেলাতে শখ ছিল যে আমি কবুতর পালবো। তারপরে আমি আজ 2020 সালের প্রথমে আমি দেশি কবুতর তিন জোড়া নিয়ে আসি। তারপরে হাটে যায় আপনার এইসব কবুতর, ফ্যান্সি কবুতর দেখে যখন আমার শখ জাগে, তখন আমি ভাবলাম যে আমি একটা খামার করব। খামার করার পরে আমি আস্তে আস্তে আমার যেগুলো পছন্দের এগুলো আমি কালেকশন করব, এবং এখান থেকে ডিম বাচ্চা করে যারা হাটে বাজার থেকে কেনে কবুতর, তারা অনেক সময় দেখা যায় যে প্রতারিত হয় বা রোগ বেদিয়ালা কবুতর দেয়। এর কারণে আমি ভাবছি যে আমি নিজে যদি এইগুলো করে কোনো দর্শককে দিতে পারি বা নতুন খামারিদেরকে দিতে পারি, তাহলে আমার নিজের কাছেও ভালো লাগবে, তারাও ভালো জিনিস পাবে। এই একটা চিন্তাভাবনা করে পরে আমি ছোটোমোটো এই একটা খামার করছি। আচ্ছা, বর্তমানে আপনার এখানে কয় জাতের কবুতর আছে? আমার কাছে মোটামুটি 11 রকমের আছে। আচ্ছা, 11 রকমের, সংক্ষেপে একটু বলুন কী কী জাত রয়েছে এবং কয়টা করে রয়েছে? যেরকম আপনার হাইপেলার, তারপরে ঘিয়া চন্দন, মুখী, তারপরে আপনার লাক্কা আছে দুই রকম, হুমা আছে দুই রকম, ঢাকায় গিরিবাজ আছে, রাজশাহী গিরিবাজ আছে, আর দেশি আছে। এবার একটু আমাদের খামার সম্পর্কে বলুন। আপনি তো অনেক সুন্দর করে খামারটা তৈরি করেছেন, চারপাশ দিয়ে নেট ব্যবহার করেছেন লোহার, এবং সেফটির জন্য আলাদা পলিথিন, তারপরে মশারি জাতীয় কাপড় ব্যবহার করেছেন। খামার সম্পর্কে একটু ধারণা দিন, যারা নতুন শুরু করবে তারা কীভাবে খামার তৈরি করবে, আপনার মতো করেই না অন্যভাবে করা সম্ভব? এই বেড়ার ব্যাপার একটু বলুন, আর উপরে চাল কীভাবে তৈরি করলেন আপনি? এটা আমার উপরে চাল আছে 9 ফুট টিনের, 6 পিস টিন দিয়ে আমি ছাপড়া করেছি। আর যেহেতু বাইরে, সেই দিকে আমি সেফটির জন্য এই যে গুনার নেট, এটা আপনার 14 মিলিমিটার, 14 টাকা ফুট মোট। আমার ধরেন যে 6 ফুট হাইট আছে, আর লম্বায় আছে হলো 44 ফিট। এই 44 ফুট নেটে আমার খরচ আসছে হলো 3600 টাকা। আর তারপরে এই যে নেটগুলো দেখতেছেন, এই নেটটা আমি 1000 টাকাতে কিনছি। 1000 টাকাতে কিনে তারপরে বাড়িতে নিয়ে এসে সেলাই করে চার সাইড দিয়ে কমপ্লিট করে লাগাইছি, যাতে মশা না ঢোকে। মশা কামড় দিলে অনেক সময় দেখা যায় যে বসন্ত বাড়ায়, আর বসন্ত বাড়লে বাচ্চাগুলো বাঁচানো কঠিন হয়ে যায়। আর তারপরও আমি ইউটিউবে একটা নতুন ভিডিও দেখে আমি একটা মেডিসিন তৈরি করছি, যেরকম আপনার ল্যাপটন, তারপরে গরম পানি, লেবু আর স্যাবলন, এগুলো দিয়ে যে বোতলে বোতলের মধ্যে গুলায় দিয়ে জায়গায় জায়গায় রাখছি, এদের মধ্যে থেকে যে গ্যাসটা তৈরি হয় এই গন্ধে ধরেন মশাটা সরে যায়। এখন আমার এখানে কবুতরগুলো আনার পরে অন্তত কোনো একটা বসন্ত বাড়ানোর মানে কোনো কিছু বাড়ায় নাই, আমি এটা কনফার্ম যে এটা ব্যবহার করলে কাজ করবে। আচ্ছা, মশা কি কোনো ক্ষতি করেছে আপনার কবুতরকে? আপনি কখন এটা পদক্ষেপ নিলেন? এটা আমি পদক্ষেপ নিছি হলো অনেক পরে, মানে প্রথমে আপনার অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছে মশার কামড়ে বসন্ত বাড়ায়, আর বাচ্চাগুলো ছোটো থাকে, এর কারণে মশা কামড় দিলে ওই জায়গাটায় একটা পয়জন বেড়ে নষ্ট হয়ে যায়।
তারপরে আমি এই ভিডিওটা দেখার পরে এই পদক্ষেপ নিলাম, তবে এটা কাজ করে আর কি। আচ্ছা, ভালোই কাজ করতেছে এখন। তাহলে উপকরণটা আরেকবার বলে দিন, যারা আপনার মতো সমস্যায় ভুগতেছে বর্তমানে, মশার কামড়ে তাদের কবুতর বাচ্চাগুলো বসন্ত বের হচ্ছে, তারাও যেন একটু উপকৃত হয়। আরেকবার বলুন কিভাবে তৈরি করেছেন এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা তৈরি করছি হলো লেবুর রস, গরম পানি, ডিটল আর স্যাভলন, এটা পরিমাণ মতো দিয়ে তারপরে যে কোনো একটা পাত্রে গুলায় নিয়ে তারপরে আপনি বোতলের মধ্যে ভরবেন, বোতলের গলায় দড়ি লাগায় জায়গায় জায়গায় বেঁধে রাখবেন, বোতলের মুখটা যেন খোলা থাকে, তাইলে গ্যাসটা বাইর হবে, সারা খামারের মধ্যে ছড়া যাবে, তাইলে আর মশা আসবে না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যারা বর্তমানে কবুতর নিয়ে একটু চিন্তিত যে মশা আক্রমণ করতেছে, তাদের জন্য অনেক উপকারে আসবে। এবার একটু বলুন, ভিতরে যে খোপগুলো বা যেই ঘরটা বানিয়েছেন, এটা কয় হাত বাই কয় হাত এবং ভিতরে কত জোড়া কবুতর পালন করা যাবে? এটা আপনার ছয় ফুট ছয় পিস টিনে আপনার আছে হলো 9 ফিট, তার মধ্যে আমি হাইট মানে উষারে পাইছি হলো আপনার মোটামুটি 5 হাতের মতো, আর লম্বা পাইছি হলো 10 হাত। এতে আমার ধরেন এই নেট দিয়ে চাল দিয়ে মিস্ত্রি খরচ দিয়ে সম্পূর্ণ আমার 15,000 টাকা লাগছে। আর আমার এই যে এখানে কিছু খাঁচা আছে, দুইটা খাঁচা আমি নিয়ে আসি নাটোর থেকে, দুইটা খাঁচা 3,000 টাকা নিছে ছয় খোপ। আর এই যে ক্যারেটগুলো দেখতেছেন, এই 10টা ক্যারেট নিয়ে আসি আমি হলো 700 টাকা দিয়ে, 70 টাকা পিস। আর যে খোপটা দেখতেছেন ওটা আমি 2,200 টাকা খরচ করে বানাইছি মিস্ত্রি দিয়ে। আচ্ছা, কয় খোপের ওটা? ওটা আছে 30 খোপ। 30 খোপ 2,200 টাকা লাগছে। আর যে ঝুড়ির ব্যাপারটা, এখানে ক্যারেটের মধ্যে বানিয়েছেন, আমরা কিন্তু অনেক সময় দেখাই কম খরচে কিভাবে বানানো যায়, ওটা তো 70 টাকা নিছে। ওখানে মানে একজোড়া কি অনায়াসে থাকতে পারবে? হ্যাঁ, একজোড়া করে কবুতর পালা যাবে। আচ্ছা, আমরা তো আরও খামার দেখেছি একটার মধ্যে দুই ভাগ করে দেয়, ওখানে দুই জোড়া পালে, আপনি একটাই পালতেছেন? দুই ভাগ করে দিলে জায়গাটা অনেক অল্প হয়ে যায়, তখন ওদের লড়াচড়া সমস্যা বা ডিম বাচ্চা করলে অনেক সময় দেখা যায় যে ওরা জায়গা পায় না, এর জন্য সমস্যা হয়। আর আপনি যদি এক খোপের মধ্যে এক জোড়াই রাখেন তাহলে জায়গাটাও বেশি হবে, আপনার কবুতরও ভালো থাকবে, সুস্থ থাকবে, লড়াচড়া করে সব কিছু করে আরাম পাবে, এই জন্য আমি এক জোড়া করে রাখি। আচ্ছা, এবার একটু নতুন খামারিদের উদ্দেশ্যে রোগবালাই সম্পর্কে একটু টিপস দিন, কারণ আপনি পালন করতেছেন, আপনি সরাসরি সম্মুখীন হচ্ছেন রোগবালাইয়ের, আপনি ভালো জানেন কী কী রোগ হয়, তো তাদের একটু উপকার হবে, আপনি বলুন কী কী রোগের সম্মুখীন হয়েছেন এই পর্যন্ত? আমি শুধু দুইবার রানীক্ষেতে আক্রমণ করছে, প্রথমবার যখন আমি নতুন ছিলাম তখন বুঝি নাই, তারপরে আমি ভাবলাম যে কী করলে কী চিকিৎসা দিলে ভালো হবে, তারপরে আমি দোকানে যা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম, তো ওরা যে পরিমাণ বললো তা আমি নিজে নিজে ভাবলাম যে যেহেতু অসুখটা বেশি তাহলে একটু পরিমাণটা বাড়ায় দেই, তাহলে মনে তাড়াতাড়ি কাজ করবে। তারপর ওষুধটা খাওয়ানোর পর কিছু কবুতর আমার টাল হয়ে গেল, মানে শুধু ঘোরে পাক পারে, তে আমি তখন বুঝলাম যে নিজে নিজে বুদ্ধি করে ধরাই খাইলাম। তো তারপরে আমি যে কোনো সমস্যা হলে তারা ডাক্তার যে পরিমাণে দিতে বলে সেই পরিমাণেই দেই, তাতে ইনশাল্লাহ কাজ করে। কিছুদিন আগে রানীক্ষেতের লক্ষণ দেখা দিছিল, তারপরে আমি রানীক্ষেতের ভ্যাকসিন করাইছি, আল্লাহর রহমতে এখন সবাই সুস্থ, আর রানীক্ষেতের কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার তাহলে খাবারের বিষয়ে বলুন, আমরা দেখলাম ভুট্টা ভাঙা, গম সাথে আরও কিছু মিশ্রণ করে আপনি খাবার খাওয়াচ্ছেন, তো কবুতরের জন্য পুষ্টিকর খাবার কোনগুলো আর কী কী মিশ্রণ করে খাওয়ালে কবুতরের গ্রোথ শক্তি বাড়ে? আসলে পুষ্টির দিক দিয়ে আপনার গম, সর্ষা, রাই, তারপরে কালাই, মসুর, যেটাই খাই সবগুলোই পুষ্টিকর খাদ্য, কিন্তু আসলে কবুতরগুলো আনা হয় বিভিন্ন জায়গা থেকে, কোন বাড়িতে কোন খাবার কবুতর বেশি খাইছে এটা তো আপনি জানবেন না, তাই সব রকম খাবার যদি মিক্স করে আপনি দেন তাই যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে। আচ্ছা, তাহলে খাবারের দিকে একটু নজর রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, তো এবার একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিন, কোন সিজনে বা কী কী জাত দিয়ে কবুতর পালন করা শুরু করলে আর কি ভবিষ্যতে একটু লাভবান হওয়া যাবে কবুতর পালন থেকে? আসলে আপনার প্রথম যখন শুরু করবেন তখন কিন্তু আপনি নতুন, তখন আপনি দেশি দিয়ে শুরু করাই সবচেয়ে বেটার হবে, তাহলে দেশি দিয়ে যখন আপনি শুরু করবেন তখন আপনার আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি হয়তো একজোড়া লাক্ষা আনলেন বা একজোড়া ঘিয়া চন্দন আনলেন বা একজোড়া হুমা নিয়ে আসলেন বা একজোড়া মুক্ষী নিয়ে আসলেন, এগুলো আনলে পরে আস্তে আস্তে আপনার যে অভিজ্ঞতাটা এটা কিন্তু এর মাধ্যমেই হয়ে যায়। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেশি একজোড়া বাচ্চা উঠলে 200 টাকা, আর যদি আপনি নর্মাল কোয়ালিটির মধ্যে গিরিবাজও রাখেন রাজশাহী বা ঢাকায় সর্বনিম্ন 500 টাকা, এই খাবারই খাবে এই পরিমাণই সময় দিবে, কিন্তু এটা উঠলেই 500 টাকা আর এটা উঠলে 200 টাকা। এটা দিক দিয়ে আপনার মনে করেন যে দেশি যারা পালে ওর মধ্যে আপনার গিরিবাজটা পালা যায়, ঘিয়া চন্দন এগুলো পাললে পরে সে অবশ্যই লাভবান হবে। আচ্ছা, তাহলে আপনি কি বিক্রি শুরু করেছেন আপনার খামারে কবুতর? আসলে আমি কবুতর অনেক হয়ে গেছে বা ডিম বাচ্চা এখন ভিতরে দেখলেন মোটামুটি 15 জোড়ার মতো ডিমে আছে, আর আমার কিছু বাচ্চা আছে
তা আমি ভাবছি বিক্রি করব যদি কারো ভালো লাগে এখানে সুস্থ সবল কবুতর আছে যাতে ব্যাপারীর কাছ থেকে নিলে অনেক সময় দেখা যায় রোগব্যাধি যেগুলো আছে সেগুলোও দিয়ে দেয় ওরকম আমিও লস খাইছি আমার 4000 টাকার মতো কবুতর প্রথমে মারা গেছে তে আমি চিন্তা ভাবনা করছি যে যাকে দেব সুস্থ জিনিস দেব আর যে আমার কাছ থেকে নেবে অবশ্যই ভালো জিনিস পাবে আমার জিনিস নিলে পারে কেউ ঠকবে না ঠিক আছে আর আমার বাচ্চাগুলো অনেক হয়ে গেছে বা আরো বাড়াবে কিছুদিনের মধ্যেই যদি কারো দরকার হয় তাহলে তাদেরকে আমি দিতে পারবো আচ্ছা দর্শক আমরা কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু খামারি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা যারা খামারের কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করে একদম সুস্থ পুষ্ট বাচ্চা কিন্তু নিতে পারেন আর আমরা একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই আমরা শুধু সফল খামারি আমাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরি আর আমাদের প্রতিবেদনের মাধ্যমে কেউ যদি কবুতর কিনে প্রতারিত হন তাহলে কিন্তু কোনোভাবে অস্থির টিভি দায়ী থাকবে না তো এখানকার যে কবুতরগুলো দেখতেছে এগুলো সব কিন্তু পুষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশি দামের যে একদম ফেন্সি কবুতর সেগুলো কিন্তু না মিডিয়াম জাতের যারা নতুন খামার করবেন তাদের জন্য একদম পারফেক্ট কবুতর এগুলো তো দর্শক আপনাদের যারা নতুন খামার করতেছেন তাদের কবুতর প্রয়োজন তারা কিন্তু এই ভাইটির সাথে যোগাযোগ করে কবুতরগুলো কিনে নিতে পারেন তো আজ চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো উদ্যোক্তার সাথে